আর মেয়েরা এসে শুক্র শিক্ষিত বিন্দু পাঁচজন, তাহলে ছেলে 10 মেয়ে 5, তাহলে 10 এবং 5, তাহলে শুক্র শিক্ষিত বিন্দু 6 জনের কমিটি গঠন করতে হবে, 6 জনের কমিটি গঠন করতে হবে, কমিটি গঠন করতে হবে যেখানে 7 জন ছেলে থাকবে, যেখানে তাহলে 7 জন ছেলে থাকবে, ছেলে থাকবে সুপ্রশিক্ষিত বিন্দু, তাহলে 7 জন ছেলে আর 2 জন মেয়ে, তাহলে 7 জন ছেলে ও কি 2 জন কি তাহলে সুপ্রশিক্ষিত মেয়ে, তাহলে এটা আছে টোটাল কমিটি গঠন করতে হবে 10 জনের, 6 জনের কমিটি, তাহলে সুপ্রশিক্ষিত মোট তাহলে এখানে আমাদের এখন তাহলে আমরা থাকবো 10 জন থেকে আমরা নিব C4 গুণন 10 জন ছেলে থেকে নিব 4, 10 জন থেকে নিব 4 আর 5 জন থেকে নিব 2, তাহলে 5C2, তাহলে যা আসবে তাই তো। সুপ্রশিক্ষিত বিন্দু 7 জন থেকে নিলাম, 10 জন থেকে নিলাম 7 জন আর 5 জন থেকে নিলাম হচ্ছে 2 জন, তাহলে আমাদের যা থাকলো তাই। তাহলে এখন যদি আমাদেরকে এখানে বলে সুপ্রশিক্ষিত এখানে 20 জন আছে আর এখানে 15 জন আছে, এখন 16 জনের একটা কমিটি গঠন করবে, 16 জন যেখানে তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু সর্বদা 8 জন ছেলে থাকবে, তাহলে সুপ্রশিক্ষিত তাহলে এটা কি হবে, তাহলে এখানে 20 সি কত হবে আমাদের 8, আর এখানে 15 সি আমাদের কত আসবে 15 সি, তাহলে সুপ্রশিক্ষিত মেয়ে কত আছে 15 সি, তাহলে মেয়ে নিব আমরা টোটাল কমিটি গঠন করতে হবে 8 জন, তাহলে এখানে তাহলে সুপ্রশিক্ষিত এখন তাহলে আমাদের কমিটি গঠন করতে হবে 16 জনের, তাহলে 16 জনের যদি কমিটি গঠন করে এখানে 8, তাহলে এখানে এবার 8, তাহলে যা আসবে তাই তো। তা সুপ্রশিক্ষিত বিন্দু এখন যদি কথা এরকম থাকে এখানে আসলে 30 জন আর এখানে আসলে হচ্ছে 25 জন, মোট কমিটি গঠন করতে হবে 26 জনের, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এটা আমরা কি করব 30 সি যেখানে 18 জন ছেলে সর্বদা থাকবে 18, আর গুণন সুপ্রশিক্ষিত বিন্দু এখানে আছে আমাদের 25 সি, তাহলে টোটাল যদি আমাদের কমিটি গঠন করতে হয় 26 জন, তাহলে 18 গেলে এখানে থাকবে তেমনি সুপ্রশিক্ষিত 8, যা আসবে তাই তো। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু আপনাদের মনে রাখতে হবে যতজন থেকে যতজন নিতে হবে আমরা সেটাই নিয়ে উত্তর করব, তাহলে আমাদের মোট সংখ্যাটা এবং যেটা দেওয়া থাকবে